ডিজিটাল নিরাপত্তা আইন বদলে যে সাইবার নিরাপত্তা আইন করেছে তা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করেনি এমন দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় আইনমন্ত্রী বলেছেন যে সাইবার অপরাধ দমনের উদ্দেশ্যে আসলে এ আইন করা হয়েছে। তিনি কথা বলছিলেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংবাদ সম্মেলনে। আলোচিত সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের পর সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনলাইনে দেওয়া হয় বুধবার। আগামী 14 দিন এই আইনের বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেবে সরকার। আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, আপনারা সেটি পড়বেন, আপনাদের মতামত থাকলে আপনারা জানাবেন। এই আইনে কি কি থাকছে এবং নতুন ধারার বিষয়ে প্রশ্নের উত্তর দিতে সংবাদ সম্মেলন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের। আইনমন্ত্রী বলেন আগের ডিজিটাল নিরাপত্তা আইনের যে অপপ্রয়োগ হয়েছে তা কমবে এই আইনের ফলে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সেই জায়গাগুলো একটু সংশোধন করা যাতে সংবাদ মাধ্যম এবং স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের যে ভাবনা চিন্তা সেটা যেন ব্যাহত না হয়। সংবাদ মাধ্যমে খসড়া আইনের 42 ধারায়ও আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে পরোয়ানা ছাড়া তল্লাশি, জব্দ ও গ্রেফতারের ক্ষমতা। এরও ব্যাখ্যা দেন আইনমন্ত্রী। এই ক্ষমতাটা যদি আপনার কোনো পুলিশ অফিসার বা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে না দেওয়া হয়, আপনারাও জানেন যে এই রকম অপরাধের সাক্ষ্য প্রমাণ মুছে ফেলা বা এটাকে সম্পূর্ণ ডিলিট করে দেওয়া এটা কিন্তু সম্ভব করতে হবে। দেশের অস্তিত্ব মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে 21 ধারা রাখা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। 21 ধারা যেটা করে সেটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের যে রুট, যেই সেইখানে যাতে কেউ আঘাত না করতে পারে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।